উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করেছেন জার্মানি ও ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির ম্যানহাইম শহরে বসে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। এদিকে ইউরোপের বিভিন্ন দেশের মতো জার্মানির বিভিন্ন শহরে বাংলাদেশিরা ঈদ উদযাপন করে। জার্মানির বিভিন্ন শহরের বাংলাদেশিরা মেতে ছিল ঈদের আনন্দে। বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলালের রিপোর্টে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর বিশ্বের সব মুসলমান যথাযোগ্য মর্যাদায় পালন করে এই ঈদ উল ফিতরের আনন্দ। জার্মান প্রবাসী বাংলাদেশিরাও এই ঈদের আনন্দে মিলেছিল জার্মানির মানহাইম শহরে। মানহাইমের বাংলাদেশিরা ছাড়াও সেখানে মিলিত হন বার্লিন, কার্লসরু, স্টুটগার্ট, অফেনবাক, ফ্রাঙ্কফুর্ট, মাইন্স ও অন্যান্য শহরের বাংলাদেশিরা। আনন্দের মাত্রাটা আরও বেড়ে গেছে তাদের মাঝে বাংলাদেশ থেকে আগত প্রাক্তন আইনমন্ত্রী, সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও হাসনা মওদুদকে পেয়ে। খুব বেশি মিস করি নাই বাংলাদেশে, ঈদ যেমনভাবে করি তার চেয়ে তো কোনো অংশে কম হয় নাই, বিশেষ করে ম্যানহাইমে এবং ম্যানহাইমের আশেপাশে স্টুটগার্ড, ফ্র্যাঙ্কফার্ট বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন সকলের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম, বাচ্চাদের সঙ্গে অনেক ছবি টবি তুললাম, খুব ভালো লেগেছে। একবারে মনে হচ্ছে যেন বাংলাদেশে বসে ঈদ করলাম। প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের বাংলাদেশে অনেকে আমার ভাই বোনরা মিস করছে, কিন্তু সবাই আমনও খুব খুশি, পছন্দ করেছে এখানে এসে সবার সঙ্গে ঈদ করে, এবং সম্পূর্ণ বাংলাদেশের পরিবেশে ঈদ করাটা এটাও আমাদের জন্য একটা বড় আনন্দ। এছাড়াও ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত, আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিবর্গ। উপস্থিত সবাইকে গান গিয়ে শোনান চ্যানেল আই সেরা কণ্ঠে অংশ নেয়া লুৎফর শায়েক ও স্থানীয় শিল্পী নাদিয়া।
জার্মানির মানহাইম শহরে প্রবাসী বাংলাদেশিরা মিলিত হয় ঈদের আনন্দ উৎসবে। মানহাইম লুদভিগসাফেনের বাংলাদেশিরা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বার্লিন, স্টুটগার্ট, কার্লসরুয়ে, ওফেনবাক, ফ্রাঙ্কফুর্ট, মাইন্জ ও অন্যান্য শহরের বাংলাদেশিরা। তাদের সাথে এই আনন্দ ভাগ করে নিতে আসেন বাংলাদেশ থেকে আগত সাবেক আইনমন্ত্রী, সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও হাসনা মওদুদ। খুব বেশি মিস করি নাই বাংলাদেশে, ঈদ যেমনভাবে করি তার চেয়ে তো কোনো অংশে কম হয় নাই। ঈদের আনন্দে মিলিত হওয়া ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন চ্যানেল আই সেরা কণ্ঠে অংশ নেওয়া শিল্পী লুৎফর সাইক।